সার্কিট সলভিং এর ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, অযথা অনেক কঠিন সার্কিট সলভ করে কিন্তু লাভ নেই। ওই যে তোমাদের ইন্টারনেটে কিন্তু একটা সিএনজির মতো সার্কিট হচ্ছে প্রায় ঘুরে বেড়ায়, ওটা আমিও করতে গেলে মাঝে মধ্যে ভুলে যাই, দরকার নাই। বিকজ ওই এই সিএনজি সার্কিট জীবনে পরীক্ষায় আসবে না, বিকজ কঠিন তুল্য রোধ বের করার ম্যাথ এ পর্যন্ত কখনো আসেই নাই, কখনোই দেওয়া হয় না। ইভেন ওয়াই ডেল্টাও কিন্তু আমাদের কখনোই হচ্ছে বইয়ে পর্যন্ত কোশ্চেন আসে নাই। আমরা কেন সলভ করি? আমরা অযথাই সলভ করি। ওয়াই ডেল্টা শিখি বিকজ ইটস কুল, কারণ হচ্ছে যেটা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ায় এটা সব ভাইয়া পারে, সব ভাই একটু পড়ায় দেয়, আমিও পড়াইছি। বাট আনফর্চুনেটলি ওয়াই ডেল্টা কখনই পরীক্ষায় আসে নাই। তুমি যদি খেয়াল করে দেখো, চলতরিত থেকে যে কঠিন কোশ্চেন একবার আসছিল সেটা হচ্ছে ক্যাপাসিটার দিয়ে একটা ম্যাথ দিয়ে দিয়েছিল। ওই ক্যাপাসিটার কিন্তু যে বেসিক ভালো বুঝে সে কিন্তু খুব ইজিলি সলভ করে ফেলছে, এটা লিটারালি একটা তিন লাইনের ম্যাথ। বাট যে বুঝে না, এবং মোস্ট প্রবাবলি এটা কেউই পারে না আমাদের সময়, কারণ আমাদের সময় কোশ্চেনটা আসছিল, যারা সিএসসি ট্রিপলের চান্স আছে তাদেরও অনেকে বলছে আসলে আমরা ম্যাচটা অ্যাটেম্পট করি না, বিকজ এটা নতুন টাইপের ম্যাথ ছিল, আমরা ভাবছি কি না কি, বাট ইন রিয়ালিটি দেখা যাচ্ছে সহজ একটা ম্যাথ। সো দিন শেষে আমরা জানতে পারি যে আসলে কত এক্সটেন্ট একটু কঠিন টাইপের ম্যাথ আসতে পারে। এখন তুমি যদি তোমার অনেক সময় নষ্ট করো চলতরিতের একদম কঠিন কঠিন সার্কিটের প্রবলেম সলভ করতে, তাহলে মোস্টলি তুমি একটু বোকা, বিকজ দিন শেষে এটা তোমার খুব একটা কাজে লাগবে সেটার গ্যারান্টি না।